রান্নায় উড়িষ্যার রাঁধুনিদের খুব নাম ডাক। ছোটবেলা থেকেই দেখে এসেছি কোনো অনুষ্ঠান ভারী হলে উড়িয়া রাঁধুনিরা রান্নাবান্না করছে। তিন চার দিনের জন্য ভুবনেশ্বর এসেছি, মনস্থির করে ফেললাম এখানকার বিভিন্ন রকমের খাবার টেস্ট করে দেখব এই তিন চার দিনে। আজকের এই ছোট্ট ব্লগে উড়িষ্যায় কি কি খেলাম সেটাই তুলে ধরছি। ওয়েলকাম টু মাই চ্যানেল পুষ্পল এক্সপ্লোরস। জরুরি কাজে ভুবনেশ্বর এসে এখানকার বিভিন্ন রেস্টুরেন্ট ফুড জয়েন্ট ঘুরে ঘুরে এখানকার খাবার টেস্ট করলাম, স্ট্রিট ফুডও। প্রথমেই অর্ডার করলাম সেজওয়ান চিকেন স্যুপ। অল্প একটু ভিনিগার মিশিয়ে স্যুপটাকে রেডি করলাম। ধোয়া ওঠা গরম স্যুপ মুখে দিতেই এক অদ্ভুত তৃপ্তি পেলাম। টেস্ট করলাম মিক্স চাউমিন হাক্কা এবং গ্রেভি চিলি চিকেন। রাতে অর্ডার করলাম গরম গরম রুটি, স্যালাড, ডাল ফ্রাই এবং মিক্সড ভেজ। ছোট্ট একটা স্টিলের বালতিতে দেওয়া হয়েছে ডাল ফ্রাই। একটি কাচের পাত্রে কিছুটা ডাল ফ্রাই ঢেলে নিলাম। গরম গরম রুটি দিয়ে ডাল ফ্রাই একেবারে অসাধারণ। মিক্সড ভেজটাও বেশ আকর্ষণীয়। পরদিন সকাল শুরু করলাম চায়ের পেয়ালায় চুমুক দিয়ে। দুপুরে অর্ডার করলাম প্লেন রাইস, ভেজিটেবল রাইস এবং চিকেন টিক্কা বাটার মশালা, সঙ্গে মশালা কোল্ড ড্রিঙ্কস। ভুবনেশ্বরের স্ট্রিট ফুড খুব বিখ্যাত। একটি কার্টের সামনে এসে দেখলাম মোমো রোস্ট করা হচ্ছে। অর্ডার করে ফেললাম রোস্টেড মোমো। বেশ যত্ন নিয়ে প্রিপেয়ার করা হচ্ছে এই ডিশটি। মুখে তুলে জাস্ট অভিভূত হয়ে গেলাম। চলে এলাম আরেকটা স্ট্রিট সাইড স্টলে। ছুরি দিয়ে ভুট্টার দানা ছাড়ানো হচ্ছে দেখলাম। এখানে টেস্ট করব মশালা কর্ন। নানান রকমের মশলা মিশিয়ে লেবু টেবু চিপে তৈরি করা হচ্ছে মশালা কর্ন। কাগজের প্লেটে সার্ভ করা মশালা কর্ন খেতে বেশ ভালোই লাগলো। রাতে নানান রকমের ভেজিটেবল দেওয়া চিকেনের একটি আইটেম ভাতের সাথে ভালোই লাগলো। সঙ্গে টেস্ট করলাম মাছের কালিয়া। সকালে ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান ডিশ ইডলি এবং বড়া। দুপুরে অর্ডার করলাম গ্রেভি চাউমিন, বিরিয়ানি, চিকেন কষা। বেশ এনজয় করলাম আজকের লাঞ্চটা। গোলমরিচ দেওয়া চা প্রথম টেস্ট করলাম উড়িষ্যায় এসে, দারুণ লাগলো। এখানকার ক্যাপসিকাম দেওয়া সফট এগ চিকেন রোলটাও বেশ অন্যরকম। আমাদের ভুবনেশ্বর সফরের শেষ মিল মাটন কারি ও ডাল দিয়ে ভাতও দারুণ এনজয় করলাম। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন।